টার্ম ওয়ানের 50 মার্কসের এমসিকিউ হবে, এবং তোমাদের যেমনভাবে পিটি ওয়ান তোমরা দিয়েছ সেরকমভাবেই তোমাদের প্রশ্ন দেওয়া থাকবে। ওখানে সংখ্যাটা কম ছিল, এখানে সংখ্যাটা বেশি থাকবে, একই রকমভাবেই পাবে। এবং এর জন্য তোমাদের যেহেতু এমসিকিউ ধরনের প্রশ্ন, সেই জন্য বড় প্রশ্নগুলো করার খুব একটা বেশি দরকার নেই, শর্ট প্রশ্নগুলোই বেশি করে পড়বে। আর বিশেষ করে টেক্সট পার্টটা ভালো করে রিডিং পড়বে, কারণ দেখো এখানে যেহেতু এমসিকিউ হচ্ছে সুতরাং টেক্সটের ভিতর থেকেও শর্ট প্রশ্ন মানে এমসিকিউর জন্য প্রশ্ন হতে পারে, ঠিক আছে? সেই জন্য টেক্সটটা খুব ভালো করে রিডিং পড়বে। যারা, আমি বারবার বলে দিচ্ছি, যারা পাওনি সিলেবাস তারা স্যারের অফলাইন ভিডিওটা দেখে নাও, সেখানে স্যার তোমাদের সিলেবাসটা বলে দিয়েছে, ঠিক আছে? আচ্ছা দেখো, তো পেজ নাম্বার কত বললাম, পেজ নাম্বার 85 পেজ বার করো প্রত্যেকে। টেক্সটের কাজলা দিদি যে অধ্যায়টা, সেটা 85 পেজে ব্যাকরণের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আজকে তোমাদের সঙ্গে আলোচনা করে দেবো। তো দেখো, ব্যাকরণগত প্রশ্নের প্রথমে যেটা আছে, নিচের শব্দগুলি বিপরীতার্থক শব্দ লেখে এবং শব্দগুলো দিয়ে বাক্য রচনা করতে বলা হয়েছে, ওকে? এখানে তোমাদের বাক্য রচনাগুলো করতে হবে না, শুধু বিপরীত শব্দটা করবে, ওকে? টার্ম ওয়ান এক্সাম কখন হবে সেটা তোমরা নোটিশ পেয়ে যাবে, ঠিক আছে? কোন সময় হবে, ডেট কবে থেকে কি, এভরিথিং তোমরা নোটিশের মধ্যে পেয়ে যাবে। শুধু আমরা এটুকু বলে দিচ্ছি যে এমসিকিউ হবে টার্ম ওয়ানের, এবং সিলেবাসটা তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, কপি দিয়ে করো। ভাষাগত প্রশ্ন, তাহলে অনুশীলনীর এটা ভাষাগত প্রশ্ন। আচ্ছা, একে তাকে দেখো, তাহলে এখানে প্রথমে আছে শব্দটা দেওয়া আছে কি, জলে। তাহলে এর বিপরীতে কি লিখতে হবে, এখানে বিপরীত শব্দ কি লিখবো আমরা জলের বিপরীতে, নেভে, তাহলে এখানে, ঠিক আছে? এটা দিয়ে বাক্য রচনা করতে পারলে করতে পারো, আমি বাক্য রচনাটা করে দিচ্ছি না, তোমরা নিজেরা বাক্য রচনা করতে পারলে করে নিতে পারো। পিটি ওয়ানের রেজাল্ট কবে পাবে সেটাও তোমাদের বলে দেওয়া হবে, ঠিক আছে? সব নোটিশের মধ্যে পেয়ে যাবে কবে রেজাল্ট বেরোবে, তোমাদের টার্ম ওয়ান কবে হবে, কিভাবে পরীক্ষা দেবে, সব কিছু কিন্তু নোটিশের মধ্যে লেখা থাকবে, ঠিক আছে? তোমরা শুধুমাত্র এমসিকিউর জন্য প্রস্তুত হও, এমসিকিউই প্রশ্ন হবে, এটাই শুধু আমরা বলে দিচ্ছি এখন। হ্যাঁ, আচ্ছা দেখো, নেক্সট হচ্ছে এখানে বলা হয়েছে একলা। তাহলে এখানে একলা অর্থে একক বোঝানো হচ্ছে, তাহলে এখানে কি হবে, বিপরীতে সকলে হবে। এটা দিয়ে বাক্য রচনা তোমরা করলে করতে পারো, ঠিক আছে? নেক্সট, ঋষভ সিলেবাস পাউন, আমি ওই যে বলে দিলাম বাবা একবার দেখে নেবে, স্যার তোমাদের একটা অফলাইন ভিডিও করে দিয়েছেন সিলেবাসের জন্য, সেই জন্যই বললাম তোমরা একবার সিলেবাসটা দেখার জন্য স্যারের ভিডিওটা দেখে নাও। সোহিনী, একই কথা তোমাকেও বলছি, সবার জন্যই বলছি, সৌমিত্র স্যারের একটা ক্লাস দেখে নেবে অফলাইন ভিডিওতে, স্যার তোমাদের দিয়ে দিয়েছেন সিলেবাসটা কি হবে, টার্ম ওয়ানের সিলেবাস সৌমিত্র স্যারের অফলাইন ভিডিও থেকে দেখে নেবে, ঠিক আছে? সেখানেতে স্যার বলে দিয়েছেন তোমাদের টার্ম ওয়ান সিলেবাস কতটা, সুতরাং আমি সিলেবাসটা নিয়ে আলোচনা করছি না, বা আমি সিলেবাসটা তোমাদের জানিও না, যেহেতু আমি তোমাদের রেগুলার ক্লাস নিচ্ছি না, সব চ্যাপ্টারগুলো তো আমি জানি না, তো সেই জন্য আমি বলতে পারছি না এখন, ওকে? বেশ, নেক্সট দেখো, নূতন, তাহলে এর বিপরীতে আমরা কি করব, এখানে পুরাতন, তাহলে এটা হয়ে গেল একের দাগটা। দুইয়ের দাগের বলেছে দেখো, চন্দ্র শব্দের দন্তন উঠে গিয়ে অনুনাসিক চন্দ্রবিন্দু হয়ে এবং একটি আ এসে শব্দটি হয়েছে চাঁদ, এই নিয়মে নিচের শব্দগুলির মূল শব্দগুলো লেখো। দেখো, এগুলোকে আমরা বলি
তোমার হচ্ছে নাসিক্য, মানে এখানে তোমার হচ্ছে নাসিক্যি ভবন, মানে এখানে যে তোমার হচ্ছে নাসিক্য যে ব্যঞ্জন ধ্বনিগুলো আছে, কোন শব্দের নাসিক্য ব্যঞ্জন ধ্বনিগুলো কি হয় উঠে যায়, উঠে গিয়ে তার পরিবর্তে মানে হচ্ছে তোমার পূর্ব যে পদ বা এখানে পূর্বের যে ধ্বনি তার মাথায় একটা চন্দ্রবিন্দু চলে আসে। ঠিক আছে, যেমন আমি দেখো প্রথম শব্দটাকে আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কিভাবে হচ্ছে এখানে। আচ্ছা এটা হয়ে গেছে, আশা করি এটা আমি মুছে দিচ্ছি। এখানে লিখছি দেখো, আমরা নাসিক্য ব্যঞ্জন কোনগুলো পাই, বর্গের যে পঞ্চম বর্ণগুলো। ঠিক আছে, বর্গের পঞ্চম বর্ণ বলতে প্রথম বর্গের হচ্ছে ঙ, তারপরে একটা হচ্ছে ঞ, তারপর হচ্ছে দন্তন্য, মূর্ধন্য, ম, এই পাঁচটা হচ্ছে নাসিক্য ব্যঞ্জন। তাহলে এই পাঁচটা নাসিক্য ব্যঞ্জন তোমার হচ্ছে কোনো একটা শব্দ থেকে মধ্যে থাকলে সেই শব্দ থেকে যদি উঠে যায় এবং উঠে গিয়ে কী হয় পূর্ববর্তী যে স্বর, সেই পূর্ববর্তী স্বরকে কী করে দেয়, কলটা কাটছো কে? ক্লাসটা তোমাদের জন্য না আমার জন্য? আর স্ক্রিন শেয়ার করবে না কেউ? ওকে, তো দেখো এখানে বললাম কি যে ইউ ঙ ন ন ম এই পাঁচটা মানে নাসিক্য ব্যঞ্জন যদি উঠে যায়, উঠে গিয়ে পূর্ববর্তী স্বরকে সারনাসিক করে। যেমন এখানে দেখো, এখানে আমি একটা অন্য উদাহরণ দিয়ে দেখাচ্ছি, চন্দ্রটাকেই দেখিয়ে দিচ্ছি কিভাবে হয়েছে। দেখো দেখো এখানে শব্দটা চন্দ্র, তাহলে এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি দাঁড়াবে এখানে, চ, তাহলে দন্তন্য দয় র ফালা মানে দন্তন্য প্লাস দ প্লাস র ফালা মানে হচ্ছে র। তাহলে এই তো ব্যঞ্জন বর্ণগুলো আছে, তো এই ব্যঞ্জন বর্ণগুলোর থেকে যখন আমরা চন্দ্র থেকে করছি চাঁদ, যখন আমরা এটা লিখছি তখন কি হয়ে যাচ্ছে, দেখো এখানে নাসিক্য ব্যঞ্জন কোনটা আছে, দন্তন্য আছে। এই দন্তন্যটা এই চাঁদ শব্দটার মধ্যে কোথাও আছে কি? চাঁদ শব্দের মধ্যে নেই। তাহলে এখানে কি হবে, তাহলে এখানে চাঁদ শব্দের মধ্যে নেই মানে এই নাসিক্য ব্যঞ্জন ধ্বনিটা উঠে গেছে, উঠে গিয়ে কি করেছে পূর্ববর্তী স্বরে মাথায় একটা চন্দ্রবিন্দু বসেছে। এই জন্য দেখো চ প্লাস এখানে চন্দ্রবিন্দু হয়েছে প্লাস এখানে আকার প্লাস দ হয়েছে। ঠিক আছে, তাহলে এই এইটা হচ্ছে নিয়ম যে এখানে তোমার পূর্ববর্তী স্বরের মাথায় একটা চন্দ্রবিন্দু চলে আসে। তাহলে এই নিয়ম অনুযায়ী বাকি যে তিনটে উদাহরণ দেওয়া রয়েছে সেই তিনটে উদাহরণকে লিখতে হবে। ঠিক আছে, তো সেটাই লেখো এখানে যেভাবে দেওয়া রয়েছে বইতে। যেমন প্রথমটা কি আছে দেখো, শব্দটা হচ্ছে দুইয়ের দাগে, তাহলে এখানে বাঁশ দেওয়া আছে, এটা মূল শব্দ কোনটা সেটা লিখতে হবে। তাহলে এটা এসছে কোথা থেকে, এটা এসছে তোমার বংশ শব্দটা থেকে। ঠিক আছে, এটা হয়ে গেছে তোমার পরিবর্তিত হয়ে বাঁশ হয়ে গেছে, অনুস্বরটাও এখানে তোমার হচ্ছে নাসিক্য ব্যঞ্জনের মধ্যে চলে যাচ্ছে, এই জন্য এখানে হয়ে গেছে এটা। ঠিক আছে, আর তারপরে হচ্ছে তোমার নেক্সট আছে আঁচল, এটা এসছে কোথা থেকে, মূল শব্দটা হচ্ছে অঞ্চল, ইয়ে চয় ল। দেখো এখান থেকে ইয়েটা উঠে গেছে, গিয়ে কি হয়েছে চন্দ্রবিন্দু হয়েছে, আয়ের মাথায় একটা চন্দ্রবিন্দু বসেছে, যেহেতু ইয়েটা নাসিক্য ব্যঞ্জন সেই জন্য এটা হয়ে গেছে অঞ্চল থেকে হয়েছে আঁচল। ওকে, নেক্সট আছে দেখো চাঁপা, চাঁপা শব্দটা এসছে কোথা থেকে, এসছে চম্পা শব্দটা থেকে, চম্পা শব্দটা থেকে এসছে। ঠিক আছে, তাহলে এইভাবে তোমার হচ্ছে পরিবর্তিত হয়ে এগুলো শব্দগুলো তৈরি হয়েছে। ওকে, বোঝা গেল? যতীন স্ক্রিন শেয়ার করছো? করবে না এটা। ওকে, আচ্ছা দুইয়ের দাগটা বোঝা গেছে সবার? ইয়ে শোন, দুইয়ের দাগটা সবার বোঝা গেছে?
ওকে নেক্সট, তিনের দাগ, নিচের বাক্যগুলি ক্রিয়ার নিচে দাগ দাও। কোশ্চেন নাম্বার একেরটা আরেকবার রিপিট করে দিতে হবে। অর্চিজমান, একেরটা কি আছে? একেরটা বাবা বিপরীত শব্দ লিখবে, জলে তার বিপরীতে কি হবে? নেভে। একলা বিপরীতে কি হবে? সকলে। আর নতুনের বিপরীতে কি হবে? পুরাতন। ওকে ঠিক আছে, তিনের দাগে বলেছে, দেখো যেগুলো ক্রিয়াপদ আছে সেগুলোর নিচে দাগ দিতে হবে। দিদিকে আর, তিনের দাগের কয়ে, দেখো দিদিকে আর কেনই বা না ডাকো, তাহলে এখানে কোনটা ক্রিয়াপদ আছে? ক্রিয়াপদ এখানে ডাকো ক্রিয়াপদ। ঠিক আছে, আমি বলে দিচ্ছি, তোমরা কি করো, এটা বইয়েতেই পেন্সিল দিয়ে ক্রিয়াপদটার তলায় দাগ দিয়ে দাও। ঠিক আছে, এটা লিখতে হবে না আলাদা করে, বইয়ের মধ্যে পেন্সিল দিয়ে দাগ দিয়ে দাও, যে দিদিকে আর কেনই বা না ডাকো, ডাকোটা তাহলে এখানে ক্রিয়াপদ। ওকে নেক্সট, খ, একলা জেগে রই। তো এখানে জেগে রই গোটাটাই ক্রিয়াপদ, জেগেটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া আর রইটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। তাহলে দুটো ক্রিয়াপদকে তোমাদের যেহেতু আলাদা করে বলেনি কোনটা সমাপিকা কোনটা অসমাপিকা দেখাও, সুতরাং তোমরা জেগে রই শব্দটা গোটাটার তলাতেই দাগ দাও, দাগ দিয়ে লেখো এটা ক্রিয়াপদ। হয়েছে? কি লিখেছো স্যার? কেনই? ও, কেনই শব্দটা হচ্ছে এখানে কবিতার ভাষায় হয়েছে। দেখো তোমার বলছে না দিদিকার কেনই বা না ডাকো, মানে কেন এখানে আর কি। ঠিক আছে, কবিতার ভাষায় এখানে একটা হ্রস্ব ইকার এসেছে, যেহেতু কবিতার মিল প্রয়োজনে এখানে একটা হ্রস্ব ইকারের ব্যবহার হয়েছে। ঠিক আছে, এখানে শব্দটার অর্থ হচ্ছে কেন। ঠিক আছে, আচ্ছা, একলা জেগে রই, তাহলে খয়েরটা জেগে রই, এটাতে তোমরা ক্রিয়াপদ হিসেবে দাগ দাও। নেক্সট, গ, বলমা দিদি কোথায় গেছে। দেখো কোথায় গেছে গোটাটাই ক্রিয়াপদ, তাহলে কোথায় গেছে দাগ দিতে হবে এখানে। ঠিক আছে, কোথায় গেছে দাগ দাও, দিয়ে তলায় লেখো ক্রিয়াপদ। আচ্ছা, ঘরেরটা কেমন মজা হবে, তাহলে কোনটা ক্রিয়াপদ এখানে? কোনটা ক্রিয়াপদ? হবেটা ক্রিয়াপদ। ঠিক আছে, তাহলে হবে এখানে দাগ দিতে হবে। ঠিক আছে, হবেতে দাগ দাও। হচ্ছে? ইয়েস, হবে। হ্যাঁ, হয়ে গেল তিনের দাগ। চারের দাগ, নিচের বাক্যগুলি যেসব সর্বনাম পদ আছে তাদের নিচে দাগ দিতে। একই ব্যাপার, এখানে আগেরটা ক্রিয়াপদ করেছে, এটাই সর্বনাম পদটা করতে হবে। সর্বনাম মানে আমরা কি জানি, যে নাম পদের পরিবর্তে যেগুলোকে আমরা ব্যবহার করি, অর্থাৎ বিশেষ্য পদের পরিবর্তে যেগুলো ব্যবহার করা হয়, যেমন আমি, তুমি, সে, তারা, তাদের, তাদেরকে, এগুলো সব সর্বনাম পদের মধ্যে পড়ে। তাহলে এখানে তুমি কেন চুপটি করে থাকো, চারের দাগের ক, তাহলে বুঝতেই পারছো কোনটা সর্বনাম। হ্যাঁ, বইতেই করো, সর্বনাম পদ কোনটা? তুমি, তুমি তলায় দাগ দিয়ে দাও। ঠিক আছে, তাহলে এটা সর্বনাম পদ। নেক্সট, খ, আমিও নাই দিদি, দিদিও নাই, কেমন মজা হবে, তাহলে এখানে কোনটা সর্বনাম পদ? তাহলে সর্বনাম পদ কোনটা? আমিও। ঠিক আছে, এটাতে দাগ দাও, তাহলে আমিওটা সর্বনাম পদ হয়ে গেল। আচ্ছা, নেক্সট, গ, দিস না তারে উড়িয়ে, তাহলে কোনটা হবে সর্বনাম পদ? এটা তোমরা বলো, দেখবো গয়েরটা, গয়েরটা কি হবে? দিস না তারে উড়িয়ে কোনটা সর্বনাম পদ? অর্চিজমান, ঋষভ, ইয়েস, নৌরিন, তারে। হ্যাঁ ঠিক আছে, তারে। ঠিক আছে অর্চিজমান, ঠিক আছে তারে, চন্দ্রলেখা, ঠিক আছে ঋষভ, ওকে ঠিক আছে, প্রত্যেকে ঠিক আছে। চলো তাহলে এবার নেক্সট হচ্ছে ঘ, দেখো আমার কাজলা দিদি কই, তাহলে এখানে প্রথমেই সর্বনাম পদটা দেওয়া আছে, কোনটা? যে আমার, এই পদটা হচ্ছে এখানে সর্বনাম পদ। ওকে, তাহলে এটা দাগ দিতে হবে। হ্যাঁ ঠিক আছে, বাণীব্রত কেমন আছো বাবা, অনেকদিন বাদ একটা রিপ্লাই দিয়েছো তুমি, বেশ। হ্যাঁ ঠিক আছে বাণীব্রত, তারে ঠিক আছে। আচ্ছা নেক্সট, দেখো তাহলে আমার কাজলা দিদি কই কোনটা এখানে? আমারটা তাহলে এখানে তোমার হচ্ছে সর্বনাম পদ। ঠিক আছে, তাহলে এটা হলো। আচ্ছা, পাঁচের দাগ, নিচের শব্দগুলি দুটি করে সমনাম মানে সমার্থক শব্দ লিখতে হবে। ঠিক আছে, তার মানে এখানে চাঁদ দেওয়া আছে, তার দুটো করে সমার্থক শব্দ তোমাদের লিখতে হবে। এটা আমি লিখে দিচ্ছি, দেখো।
মানে পাঁচের দাগ যেটা তোমরা সমার্থক শব্দ হিসেবে জানো তাহলে চাঁদ কি হবে এখানে একটা হচ্ছে চন্দ্র আর একটা কি হবে শশধর এর বাইরে আর কোনো সমার্থক শব্দ জানা থাকলে বল লেখো এখানে দেখব আমি শশী ইয়েস ঠিক আছে চন্দ্র লেখা আর আমি যে দুটো লিখেছি সেটার বাইরে সেটা ছাড়া আর কি হতে পারে তাড়াতাড়ি টাইপ করো হ্যাঁ শশী চন্দ্র সে তো হচ্ছেই কিন্তু শশীটাও হয়ে গেল তাহলে শশধর হলো চন্দ্র হলো আর ওকে আর একটা হতে পারে শশাঙ্ক হতে পারে ঠিক আছে বেশ নেক্সট দেখো পরেরটা আছে গাছ ঠিক আছে তাহলে কি হতে পারে বৃক্ষ আর আর কি হতে পারে বলো তোমরা লেখো এখানে ইয়ে শশাঙ্ক হবে শশাঙ্কতে তালবস্য হবে শিবম ঠিক আছে প্রথমটাও তালবস্য দ্বিতীয়টাও তালবস্য হ্যাঁ আচ্ছা গাছ বৃক্ষ লিখেছি আর কি হতে পারে অনেক সমার্থক শব্দ হয় অনেক সমার্থক শব্দ দুটো করে বলেছো অনেক হয় লিখে ফেলো তোমাদের কাছ থেকে দেখবো কি লিখছো তোমরা কে বাবা এটা অঙ্কুশ গেজ আবার কি রে বাবা গেজ বলে কিছু হয় না অর্চিসমান কি লিখেছো এটা বট মানে বট তো গাছের নাম বাবা সেটা গাছের অন্তর্ভুক্ত মানে হ্যাঁ শিবম তরু ইয়েস তাহলে তরু হবে এখানে আর কি হতে পারে গুল্ম হতে পারে ইয়েস হতে পারে দুটো অপশন বলেছে তাহলে দুটোই লিখে দিলাম আমরা ঠিক আছে হ্যাঁ তরু হবে বিটপ হতে পারে উদ্ভিদ হতে পারে উদ্ভিদ হতে পারে ঠিক আছে বেশ তাহলে অনেক কটাই হয়ে গেল আচ্ছা নেক্সট দেখো লাস্ট হচ্ছে পুকুর তাহলে কি হতে পারে পুকুরের আমি একটা লিখে দিচ্ছি পুষ্করিণী আর কি হতে পারে এটা ছাড়া এটা ছাড়া কি হতে পারে পুকুরের বলো জলাশয় ইয়েস হতে পারে আর লিখলাম জলাশয় এছাড়াও বাণীব্রত দিঘি বানান হয়নি ঠিক আছে কিন্তু দিঘি লিখলে এখানে হবে না হ্যাঁ চন্দ্রলেখা দিঘি সমার্থকে আচ্ছা বেশ তাই লেখো লিখতে পারো লিখতে পারো দিঘি লিখতে পারো আর তাছাড়া এগুলো ছাড়া জলাশয় লিখেছি ঋষভ পুষ্কর হতে পারে তাই তো খাল হবে না ঠিক আছে খাল হবে না তাহলে এটা লিখতে পারো যে দিঘি দিঘি জলাশয় পুষ্কর পুষ্করিণী যে কোনো দুটো এর মধ্যে থেকে লিখবে ঠিক আছে তো ব্যাকরণগত যে প্রশ্নগুলো হ্যাঁ প্রত্যেকে মাইক্রোফোনটা মিউট করো না হলে কথা শুনতে পাবে না আমার কথাটাই শুনতে পাবে না তোমরা ঠিক আছে তো এখানে ব্যাকরণগত প্রশ্ন যেগুলো ছিল দেখো আমি সবগুলোই তোমাদের করে দিলাম তো এর মধ্যে কারোর কোনো অসুবিধা থাকলে বলো কোনো জায়গাটা কোনো অসুবিধা থাকলে বলো এই যে ব্যাকরণগত যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম সেগুলোর মধ্যে কারোর কোনো অসুবিধা থাকলে কোনো জায়গাটা বলো কারণ কোনো অসুবিধা নেই ওকে আচ্ছা যারা প্রেজেন্ট আছো তারা প্রত্যেকে পি লিখে দাও ঠিক আছে যারা প্রেজেন্ট রয়েছো
তারা প্রত্যেকে নিজের নাম একটা করে পি টাইপ করে দাও, ঠিক আছে? ওকে 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 ঠিক আছে, বেশ চলো তাহলে আজকে এখান পর্যন্তই। আবার তোমাদের সঙ্গে আবার নেক্সট যে মানে ক্লাস হবে অনলাইন যখন, তখন তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, ঠিক আছে? তো পরীক্ষার জন্য সবাই ভালো করে প্রিপারেশন নাও, ভালো করে টেক্সটগুলো পড়ো, এমসিকিউ যে প্রশ্নগুলো রয়েছে, ছোট প্রশ্ন যেগুলো রয়েছে টেক্সটের, সেগুলো ভালো করে পড়ো, কারণ এগুলোর মধ্যে থেকেই প্রশ্ন হবে, ঠিক আছে? ওকে বাই।